वेलकम टू देशर एग्जाम गाइड। प्रिय चाकरी प्रार्थी बंधुरा, भिडियो आलोचना करते चले आरएससी ग्रुप डी अर्थात रेलवे ग्रुप डी परीक्षा संक्रांत किछु विषय आज के आलोचना करब। स्टार्न जोन कलकाता सम्पर्के स्टार्न कलकाता जोन सम्पर्के आलोचना करब। यही जोने रेलवे ग्रुप डी परीक्षा काट अफ कत होते चले से सम्पर्के आलोचना करब। टोटाल कैंडिडेट अर्थात टोटाल कत फर्म फिल आप हो सम्पर्के आलोचना करब एवं टोटाल वैकेंसी कत এবং প্রতি ভ্যাকান্সিতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর বিস্তারিত আলোচনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা করতে চলেছি এক্সপেক্টেড কাট অফ সম্পর্কে রেলওয়ে গ্রুপ ডির অর্থাৎ স্টার্ন কলকাতা জোন এর কাট অফ কত হতে চলেছে, টোটাল ক্যান্ডিডেট কত এবং টোটাল ভ্যাকান্সি কত সে সম্পর্কে আলোচনা করব। এবার দেখে নেওয়া যাক বন্ধুরা, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল দেখে নাও 11,66,074 জন ফর্ম ফিল আপ করেছে। স্টার্ন কলকাতা জোনে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 11,66,074 এবং টোটাল সিট 10,837। আর সিট প্রতি কম্পিটিশন করবে 107 জনের কিছু বেশি জন বন্ধুরা। এর আগে 2018 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে সিট প্রতি কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কম্পিট করেছিল। এবার কিন্তু সিট প্রতি কম্পিটিশন কিন্তু অনেক কম, তাই কাট অফ কিন্তু অনেক কম হবে। 2018 সালে কিন্তু কাট অফ হয়েছিল জেনারেলদের ক্ষেত্রে 80+, সেখানে কিন্তু এবার অনেক কম হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক, দেখো স্টার্ন কলকাতার রেলওয়ে গ্রুপ ডির রেলওয়ে জোন স্টার্ন কলকাতা জেনারেল দেখে নাও জেনারেল কত কাট অফ হতে চলেছে। জেনারেল সত্তর কাট অফ হতে পারে বন্ধুরা। এটা এক্সপেক্টেড কাট অফ ওবিসি 64, EWS 57, 57, SC 58, ST 53 এবং টোটাল সিট দেখে নাও 10,837। তাহলে জেনারেল 70, OBC 64, EWS 57, SC 58, ST 53 53 এবং মোট সিট টোটাল সিট 10,837। বন্ধুরা তোমরা দেখে নিলে এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।